হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তোমাদের সহপাঠী অমিত বিশ্বাস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন আমি বেরিয়ে পড়েছি আমার এই যে পার্ট টাইম কাজটা করি র্যাপিডো, সেটার জন্য। দেখতে পাচ্ছ আমার স্কুটি, এই আমার স্কুটি দেখতে পাচ্ছ তো। এটা নিয়ে আমি র্যাপিডো করি মাঝে মধ্যে ফ্রি টাইমে যখন পাই, ঠিক আছে। ভেবেছিলাম সকালবেলা থেকে স্টার্ট করব, কিন্তু সকালবেলা করতে পারিনি। কারণ তোমাদের বলি কেন করতে পারিনি, কারণ আমার মায়ের দু তিন দিন ধরে শরীরটা খুবই খারাপ। ওকে, তো সেটার জন্য মাকে হসপিটাল আজকে নিয়ে যেতে হয়েছিল। গেছিলাম, ব্লাড টেস্ট, বিভিন্ন ডক্টর ফক্টর দেখিয়েছি। তো তোমরা সবাই প্রে করো যেন আমার মা যেন শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওকে, আর আপসেটও হয়ে আছি সকাল থেকে, ভাবছি কখন ভিডিও করবো, কিন্তু ইচ্ছে করছে না ভিডিও করতে, যে না মায়ের শরীরটা খারাপ, আমাকে খেয়াল রাখতে হবে। তো মা এখন আপাতত রেস্টে আছে, তো এখন ঘরেই। তো তাই আমি এখন দুপুরবেলা বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে, কিছু করার নেই, গরিবের পরিবার তো করতেই হবে, খাটতেই হবে। আচ্ছা, আর তার সাথে তোমাদের ভালোবাসাটাও আমাকে পেতে হবে, তো তার জন্যই ভিডিওগুলো করা, সাপোর্ট করো, এটাই বলবো। তো এখন আমি র্যাপিডোটা স্টার্ট করবো এক্ষুনি, তো দেখবো কতগুলো অর্ডার আসে। ওকে, তো চলো দেখা যাক কতগুলো অর্ডার আসে, দেন যেতে যেতে তোমার সাথে কথা বলবো। হয়তো কথা কন্টিনিউ বলতে পারবো না, কারণ আমি ভিডিওতে একটা মোবাইলই করি আর র্যাপিডোটাও করি মোবাইলে, সে মোবাইলে তো একটু প্রবলেম হবে মাঝে মধ্যে তোমাদেরকে। আমি এই মোবাইল থেকে আবার আমি যখন ভিডিওটা করবো তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো। ওকে, তো চলো থাকো আমার সাথে আজকে, তোমরা সবাই পাশে থাকো, চলো দেখা যাক র্যাপিডোটা স্টার্ট করি, কত কী আর্নিংস হয় আজকে, কতক্ষণ করতে পারি দেখা যাক কন্টিনিউ। ওকে, তো তোমরা পাশে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, দেখছো, তো তাড়াতাড়ি এক্ষুনি ঝটপট সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন ডেইলি লাইফের ব্লগস আসবে, তো এক্ষুনি সাবস্ক্রাইব করো। তো চলো আমরা এগোই। ফিউ মোমেন্টস লেটার, প্রথম রাইড আমার কমপ্লিট। কারণ যেহেতু আমি একটা মোবাইল দিয়ে ভিডিওটা করছি, তো দেন প্রথম রাইড কমপ্লিট, তো দেন এবার ওয়েট করবো আমি সেকেন্ড রাইড। আপাতত আমি জায়গাটা হচ্ছে ইন্দিরা বাজারের, এখানে আছি আমার ডেস্টিনেশন, এখানেই ছিল। তো এবার আমি ঠিকই যাবো, যে জায়গাটা খুব ক্রাউডেড, তো সামনে গিয়ে করবো, সামনে গিয়ে আমি ওয়েট করবো নেক্সট আমার রাইডের জন্য। তো তোমরা পাশে চলো, এখানে এখন এসে চলে এসেছি, এখন জায়গাটা দাঁড়িয়েছিলাম, তো সেখান থেকে খুব ভালো জায়গাতে আছি, তো এখানে আমি একটু ওয়েট করবো যে আমার সেকেন্ড রাইড কখন আসছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখো সেকেন্ড রাইড কখন আসছে। ওকে, তো ফ্রেন্ডস, এতক্ষণ আমি র্যাপিডো করছিলাম, তো যেহেতু তোমাদেরকে বলেছি যে আমার একটাই মোবাইল দিয়ে আমি এখান দিয়ে ভিডিও ব্লগ শ্যুট করি, আর দেন এখান দিয়েই আমি র্যাপিডো করি, তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে র্যাপিডোটা মানে অ্যাপটা কীভাবে, দেন কীভাবে অর্ডারটা আসছে, কীভাবে অ্যাকসেপ্ট করছে দেন, তো সেখানে কিছু মাইন্ড করো না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আপাতত, তাই এবার বাড়ি যাওয়ার পালা। এখন আমি আপাতত লাস্ট ট্রিপ এটাই ছিল যে বেহালা অবধি, ঠিক আছে। তো এবার আমি বাড়ি যাবো, দেন এখান থেকে আর কিছুক্ষণের ব্যাপার। তো সত্যি এতক্ষণ ধরে বেশ একটু জার্নি আছে, মানে একটু এ করতে হয়, একটু ওয়েট করতে হয়, একটু সময় লাগে, বাট কোনো অসুবিধা হয় না, প্রবলেম হয় না সেটার জন্য। তো দেন চলো এবার বাড়ির দিকে যাবো, আর একটু টেনশানে আছি একটু মাকে নিয়ে, যে মা কেমন আছে না, বাড়ি যাবো, বাড়ি গিয়ে দেখবো যে মা কেমন আছে, শরীর কেমন আছে, আগে থেকে সুস্থ কি না। তো চলো বাড়ি যাই, আজকে ব্লগটা একটু অন্যরকম হলো, যে আর যারা যারা নতুন আছো, ঠিক আছে, তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করো, যারা যারা আরও নতুন নতুন ভিডিওর জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমার এই ছোট্ট ভাই থাকে যাদের কাছে, ভাই যাদের কাছে, দাদা ঠিক আছে যাদের কাছে, তো তাকে সাপোর্ট করো, এটাই বলবো। আর চলো দেন বাড়ির দিকে যাই, দেন বাড়ির ওখানে গিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি, কারণ আমি এখন স্কুটি চালাবো। ওকে, ওকে, ফ্রেন্ডস, তো এখন আমি ঘরে এসে গেছি, দেখো আমার স্কুটি এখানেই রাখি, আর এই হচ্ছে আমার বাড়ি, দেখতেই পাচ্ছ গরিবের বাড়ি। এখন যাবো বাড়ি অবধি, বাড়িতে যাবো, দেখি মা কেমন আছে,
শরীর কেমন আছে? হ্যাঁ শরীর ঠিক আছে? তো আপাতত শরীর ভালো আছে। তো এই জায়গাটা একটু আলো আছে বলে ভিডিওটা করছি। তো এখন মায়ের শরীর আপাতত ভালো আছে, এই বাড়ি এলাম, দেখো হেলমেট ফেলে এখন এই বাড়ি এসে গেছি। তো আপাতত র্যাপিডো করে আমি 3-4 ঘন্টা করেছিলাম কাজ, 3-4 ঘন্টা পার্ট টাইম যেটা, দেন তারপর আমি বাড়ি চলে আসি। তো 300 টাকা মতো আর্ন হয়েছে, তো জানি খুবই কম এখন, বাট এটাতেই আমি সন্তুষ্ট। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, ছোটো ব্লগ হলো, বাট যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড যে বেল আইকনটা থাকে সেটা প্রেস করে দাও টিং টিং করে, যাতে নেক্সট ভিডিওগুলো যাতে আরও তোমরা পেতে পারো। ওকে, তো এরকমই পাশে থাকো এটাই বলবো। আর যারা নতুন দেখছো ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে রাখো, ছোটো ভাইটাকে সাপোর্ট করো এটাই বলবো। তো এখানের মতো আজকে ভিডিওটা শেষ করলাম, তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।